আসসালামু আলাইকুম বন্ধুরা, সোহান কাস্টমারি চ্যানেলে আপনাকে স্বাগত এবং ভিডিওটি ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তারপর আমি ক্লিয়ার করে দিচ্ছি আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 12 বছর বা 13-14 বছরের বাচ্চারা নাইট ক্রিমগুলো ব্যবহার করতে পারবে কি পারবে না, আজকে সেই বিষয়টা নিয়ে পুরো ভিডিও জুড়ে কথা বলবো। তো আমার চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো অনেক লোকে সতর্ক হতে পারবে। তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওতে দেখে আসি কত বছর বয়স হলে নাইট ক্রিম ব্যবহার করা যায় এবং কত বছরের কম হলে নাইট ক্রিম ব্যবহার করা যায় না। নাইট ক্রিম অনেক প্রকার আছে, যেমন লতা, গোল্ড, মডার্ন, মেডোনা, ঐতব্যে আরো ইত্যাদি ইত্যাদি, যেমন পাকিস্তানি ক্রিম গুলো আছে, বিভিন্ন প্রকারের নাইট ক্রিম হয়ে থাকতে পারে। এই নাইট ক্রিম গুলা বাচ্চাদের ত্বকের জন্য কতটা উপকার এবং কতটা ক্ষতিকর সেটাই আমি আপনাদেরকে এখন বলছি, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন। আসলে নাইট ক্রিম মূলত ত্বকটা ফেয়ারনেস করার জন্য, যাদের মুখটা শ্যামলা বর্ণ তাদের নাইট ক্রিম ব্যবহার করলে ত্বকটা ফেয়ারনেস হয়ে যায়। আসলে এটার মধ্যে এক ধরনের কেমিক্যাল দেয়া থাকে যেটা আপনার ত্বকটাকে পরিষ্কার করে দিবে। আপনার বয়স 18 বা 20-22 সেক্ষেত্রে আপনি নাইট ক্রিম আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনার বয়স 10, 11, 12, 13 হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দেব আপনি নাইট ক্রিম ব্যবহার করা থেকে বিরত থাকুন, কারণ আপনার ত্বক আর যে 18 বছর বা 20 বছরে যার ত্বক তার ত্বকটা কিন্তু এক না। আপনি মনে করছেন যে না আমি অনেক লম্বা হয়ে গেছি, অনেক উঁচুলাম বা আমার ত্বকের জন্য এটা ভালো হবে, হ্যাঁ আপনার নিজের জায়গা থেকে আপনি বলতেছেন এটা আপনার ব্যবহার করা ভালো হবে, কিন্তু আমি আপনাকে পরামর্শ দিব যে আপনার বয়স যেহেতু কম সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করবেন না। তো অনেকেই আছে যে ভাই তাহলে কয় বছর হলে ব্যবহার করা শুরু করা যায়, সেক্ষেত্রে আমার পরামর্শ অনুযায়ী আপনারা যদি নাইট ক্রিম ব্যবহার করাতে চান 15 বছর আপ হলে আপনি এটা ব্যবহার করাতে পারবেন, কিন্তু যদি 15 বছরের কম হয় সেই ক্ষেত্রে আপনারা নাইট ক্রিম ব্যবহার করাবেন না। অনেকে বলে যে নাইট ক্রিম ব্যবহার করালে সমস্যা নাই, আপনি একটা নাইট ক্রিম ব্যবহার করাচ্ছেন হয়তো বা আবেগবশতে, কিন্তু দেখা গেল যে আবেগের জন্য আপনার বাচ্চাকে ব্যবহার করাতে গেলে আপনার বাচ্চার ক্ষতি হয়ে গেল, তখন সেই ক্ষেত্রে আপনি কী করবেন? বিকল্প কোনো রাস্তা নাই, ত্বকের ক্ষতি হলে সেটা আপনার সমাধান করতে অনেক সময় লাগবে। সেই ক্ষেত্রে আমি বলি যারা নাইট ক্রিম ব্যবহার করতে চান 15 আপ হলে আপনি ব্যবহার করলে সবচেয়ে বেটার হবে। সো 15 নিচেই থাকলে আপনি এটা ব্যবহার করার দরকার নেই, কারণ ত্বকটা যেরকম আছে সেরকমই থাক, একটু ধৈর্য ধরে 15 আপ হলে ব্যবহার করাবেন, সেই ক্ষেত্রে আপনার ত্বকের জন্য ভালো হবে। এই ভিডিওটা এই জন্যে আমি আপনাদেরকে বললাম, কারণ আমাকে অনেক কমেন্টে বলে থাকে, আসলে সবার কমেন্টে একসাথে অ্যান্সার দেওয়া সম্ভব না, যে জন্য আমি ভিডিওর মাধ্যমে সবাইকে পরামর্শ দিয়ে দিলাম। তো বন্ধুরা জানি না আমার ভিডিওটা কেমন লেগেছে, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ঘরের বাইরে গেলে মাস্ক ব্যবহার করবেন, নিজে সতর্ক থাকবেন, আপনার ফ্যামিলিকে সতর্ক রাখবেন। কথা না বেরিয়ে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।